হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যানার্জি আর্ট গ্যালারি একাডেমি। আর আজকে আমি তোমাদের অন্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ভাগ্নে এসছে আর ও বলেছে যে কালকে রাত্রে বলেছে যে আমাকে সকালবেলা ডাকবে, আমি তোমার সাথে ড্রয়িং করবো। আর ওকে আমি ও বারবার এই কথাটা বলে যে ওকে ড্রয়িং করানোর জন্য, ও আমি কোনোদিন এখনও ড্রয়িং করাইনি, ফার্স্ট ও ড্রয়িং করাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখন বাজে সকাল 7টা আর বুনুমা এখনও ঘুমাচ্ছে, ওখানে ওঠেনি, ওকে আমি এখন ডাকবো। তো ওকে ডাকার পরে ও ফ্রেশ হয়ে নেবে এবং তারপর আমরা ড্রয়িং টেবিলে আসবো। বুনুমা ওঠো, সকাল হয়ে গেছে। হ্যাঁ, ড্রয়িং করতে হবে না, ড্রয়িং করতে হবে না। তুমি তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আর রেডি হয়ে নাও, আমরা তাহলে ড্রয়িং করতে যাব। ওই তো টেবিলের উপরে বারান্দায়, ঠিক আছে? তো এখন গেছে ফ্রেশ হওয়ার জন্য, আর আমি ততক্ষণে আমার ড্রয়িং টেবিলটা গুছিয়ে নিচ্ছি যা যা লাগবে। আমরা চলে এসেছি ড্রয়িং টেবিলে আর বনুমাও চলে এসছে ফ্রেশ হওয়ার পরে। তুমি সবাইকে একটু হাই করে দাও তো। তুমি আজকে কি আঁকতে চাও বলো? আমি একটা আইসক্রিম আঁকবো আর আইসক্রিমের বাটি আঁকবো। আইসক্রিম, আইসক্রিমের বাটি, ঠিক আছে চলো। প্রথমে একটা এই যে, এই যে এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম সোজা স্ট্রেট। এবার এর উপর দিয়ে এইখানে ছুঁতে হবে কিভাবে, এই যে এখান থেকে এখানে নিয়ে আসো। গুড, এখান থেকে সোজা কাটি নিচে, সোজা কাটি নিচে। দেখো রং করবো, হ্যাঁ
তো আমাদের বুনুমার ড্রয়িং তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আর ততক্ষণ ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর থ্যাংকস টু অল।